নগদে বিল দিলে কোনো চার্জ কাটে না। দেশি নগদে বেশি লাভ। দেরি করেছো কেন? রিহার্সাল সে কখন শেষ? কোনো মতে আমি ওদেরকে ধরে রেখেছিলাম, কতক্ষণ আর মাটি রাখা যায়? এদিকে তোমার মন মেতেছে আর ওদিকে রাস্তায় তোমার ভ্রাতার সঙ্গে সংঘাত। আমার শ্যালক উন্মুক্ত হয়ে আছে, একটু হলেই গেছিল। তুমি কি বকছো? কার কথা বলছো? কার ভাই? ভাই কোথা থেকে আসলো? লন্ডনে আমাকে না জানিয়ে মহারানী ছাঁটাই করে দিয়েছেন, ওনার ঘোড়াগুলোর দেখভাল করতে পারেননি ঠিক মতো। আহা বেচারা, তোমাকে জানাতে পারেননি, আফসোস। যাক, চুপ, ফালতু কথা। আমার ভাই গন্ডমূর্খ না যে লন্ডনে গিয়ে ঘোড়ার সহিস হবে? সে ডক্টরেট করছে। ডাক্তারি পড়লো না ডক্টরেট করছে, কেমনে সম্ভব? তোমার মাথা, যেটা গাধার থেকে একটু উপরে, ঘোড়ার মাথা। ঠিক বলছো মামা, তোমার ভাই হচ্ছে সেই ঘোড়ার আস্তাবলগুলোর হেড, মাথা। বকুল, ইয়ারকি বন্ধ করো তো, এমনিতেও দেরি করেছো, এখন অজুহাত খুঁজছো না বাঙালির মতো? বাঙালি তুমি নও নাকি ভাইয়ের সূত্রে এখন আল বিলায়েত? আবার? আমার ভাইও বাঙালি, আমিও, কিন্তু তোমার মতো গবেট নয়। গবেট? আবার এইখানেও তোমার গিট্টু? গিট লাগিয়েছো তুমি, লন্ডনের ভাইকে না হাজির করেছো সাত মসজিদ রোডে। ভালো অজুহাত। অজুহাত? বাহ, রাগ করলে ঠান্ডা পানি আর খিদে পেলে গরম ভাত। ঠাট্টা নয়, খিদে পেয়েছি প্রচণ্ড। খিদে পেয়েছে, খাওয়াচ্ছি, দাঁড়া না, খাওয়াচ্ছি। ক্ষমহে মম দেরিটা। এর পরের গুলো না আমার মুখস্থ তো নাই, কি বলবি জানিস? এসে গেছি মানে অ্যাটলিস্ট এসে তো গেছি, ইটস বেটার লেট দেন নেভার। তারপরে কি বলবি জানিস, আমি হলাম ভেত বাঙালি, তার মধ্যে আমাকে চাইনিজে দেওয়া ঠেকায় কে? আসলেই ঠেকায় কে? কে ঠেকায়? চল, আমি আছি একটা স্যুপ আর বাকিটা তুই। সকালের অ্যাপয়েন্টমেন্টটা হয়নি, আমাকে যেতেই হবে, বুঝছিস? ফি শিশু যেন তেন ব্যাপার না, তুই যতই ভেহিত বাঙালি হোস না কেন, এইটুক কিন্তু অ্যাটলিস্ট তুই বুঝবি। তাহলে তুই একটা স্যুপ, আমিও একটা স্যুপ। Thank you.